आत्मबलिदान दिब लागे आत्मबलिदान जरिए जपा दी अलग जपा दी उपस्थित देवियों सजनों बच्चों, आज बबलू राभा की जो पावन तिथि पर मैं उनको नमन करती हूँ। 210 बटालियन कोबरा में वे कार्यरत थे, वहां पर उनकी मुठभेड़ नक्सलवादियों से हुई, जिसमें उन्होंने अपने आखिरी सांस तक उनको नक्सलवादियों से लोहा लेते हुए जी बबलू राभा की जो आज बबलू राभा की जो पूर्ण तिथि पर हम आए हैं और हमें बड़ा दुख है कि उन्होंने 210 बटालियन कोबरा में वो खड़े थे, उन्होंने नक्सलवादियों से लड़ते हुए अपने प्राणों को नौछावर किया। उनकी शहादत को, उनकी वीरगति को हमेशा डिपार्टमेंट भी, सीआरपीएफ भी और ये देश उनको याद करेगा। और मैं उनके परिवार को हौसला देना चाहूँगी कि वो जो उन माता का भी धन्यवाद करूँगी, उसने ऐसे वीर योद्धा को जन्म दिया और उनकी शहादत याद रखेंगे हम। हमारा एक साथी था, बहुत अच्छा एक धार्मिक था, वीरगति को जो प्राप्त हुआ है उसको डिपार्टमेंट हमेशा उसका ऋणी रहेगा। धन्यवाद। বীর আমার রাষ্ট্রীয় বীর শহীদ বাবলু রাভা 2021 সনের 3 এপ্রিল তারিখে আজির তারিখত তেও জাতির আর দেখর হই শহীদ বরণ করেছিল, যা আজি এবছর হল। আর এই বছর হওয়ার কারণে আজি পরিয়ালবর্গ আমার সমাজের ফলের পর আমি তেওর স্মৃতিত আমি শহীদ দিবস হিসাবে এটা আমি কার্যসূচী আমি হাতত আমি লইছিলো। আর এই কার্যসূচীর সংগতি রাখি আমি বীর শহীদ বাবলু রাভার নামত আমি এটা স্মৃতি সৌধ আমি নির্মাণ করে উলিয়াইছো। আর এই স্মৃতি সৌধটো আমি নির্মাণ করে যেটো ওলোয়ার যেটো উন্মোচনের কার্যসূচী, এই কার্যসূচী আমার সিআরপিএফ কমান্ডার সুনিতাজি শর্মা তেখেতর দ্বারা আর বীর শহীদ বাবলু রাভার মাক আর তেওর পত্নীর দ্বারা আজি শহীদ বীর যে উন্মোচন, এই উন্মোচনের কার্যসূচী ইতিমধ্যে গ্রহণ করা হল। আর বাবলু রাভায় তেও বর্তমান অকল সিআরপিএফ কামার যে কামান্ডর হিসেবে যে কাম কাজ করেছিল তার উপরেও আমার সমাজের যেহেতু কাম কাজ করেছিল সেইকাৰণে তেওর কর্ম যাতে আমি জিয়াই রাখব পাৰো, তার বাবে আমি এখন স্মৃতি আমি কি কয় স্মরণিকা এখন আমি উলিয়াইছো। আর এই স্মরণিকা আমার ইতিমধ্যে প্রকাশ করে উলিয়াইছে। আর স্মৃতিকা উন্মোচন করে আমার শিক্ষুল বিমানগুটি সন্মানীয় সভাপতি মহোদয় রাভা আর সকল রাইজর সহযোগ। আর আজির এই অনুষ্ঠানটি চলাই নেবার কারণে বিশেষ করে আমার ডামরা পাটপাড়া রাভা সমাজের প্রাক্তন গাঁওবুড়া সুচিন পাটগিরি দেব, আমার বর্তমান গাঁওবুড়া গোপীনাথ রাভা আর রাজবংশী সমাজের গাঁওবুড়া আমার হিরণ চন্দ্র রায়, তেখেত সকলে আমাক মানে খুবই সহায় সহযোগ করলে, যার ফলে আজি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে চলাই নেওয়ার ক্ষেত্রে ভাল একটা সহযোগ হওয়ার কারণে আমি সফলভাবে আগুয়ে নিব পারিছো।